আসসালামু আলাইকুম, লাইভ 365 চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজ আপনাদেরকে দেখাবো কিভাবে ড্রপ বক্স ইউজ করে ফাইল শেয়ার করা যায়। এক অফিস থেকে অন্য অফিসে বা অফিস থেকে আদার সাইটে বা যে কোনো জায়গা থেকে আপনারা কিভাবে ফাইল শেয়ার করবেন সেটাই আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন, কিভাবে ফাইল শেয়ার করতে হয় ড্রপ বক্স ইউজ করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমাদেরকে ড্রপ বক্সের সাইটে যেতে হবে, dropbox.com। এখানে গিয়ে সাইন আপ করে নিতে হবে। ড্রপ বক্সে একটা ইউজার ক্রিয়েট করতে হবে। প্রথমে ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম, তারপর ইমেল পাসওয়ার্ড। ইমেলটা আপনারা যা যা খুশি ইউজ করতে পারেন, ইয়াহু মেইল অথবা জিমেইল, যে কোনো ইমেল একটা ইউজ করতে পারবেন যেটা দিয়ে সাইন আপ করার জন্য। তাহলে চলুন, আমার একটা ইমেল অ্যাড্রেস আছে, সেটা দিয়ে আমি লগ ইন করি, dropbox@starceramicsbd.com। পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। লগ ইন করলাম, এখান থেকে আপলোড ফাইল, আপলোড ফোল্ডার। যদি ফোল্ডারটি আমরা একটা সফটওয়্যার আপলোড করব, তাহলে চলুন এবল টু এক্সট্রাক্ট, এই সফটওয়্যারটি আমরা এক্সট্রাক্ট করব, আপলোড করব। যদি আমরা ফাইল আপলোড করতে চাই, তাহলে মানে ফোল্ডারের ভিতরে যেগুলো আছে একটা একটা করে আপলোড করতে হবে। আর যদি আমরা ফুল ফোল্ডারটাই আপলোড করি, তাহলে সবগুলোই চলে আসবে, যেমন এবল টু এক্সট্রাক্ট। ওকে, আপলোড করে নিলাম। আপলোড করার জন্য কিছুক্ষণ সময় লাগবে, ততক্ষণ আমরা অপেক্ষা করব। আর ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লাগে থাকে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন। ওকে, ভিডিও সফটওয়্যারটি আপলোড হয়ে গেছে। এখন আমরা সফটওয়্যারটা কীভাবে শেয়ার করব, এই ফাইলটা বা সফটওয়্যারটি আমরা কিভাবে অন্য আদার্সের কাছে লিঙ্কটা পাঠাবো, যারা ইজিলি এখান থেকে কপি করে নিতে পারবো, ডাউনলোড করে নিতে পারবো। শেয়ার, এখানে ক্রিয়েট লিঙ্ক, ক্রিয়েট লিঙ্ক, এই যে সফটওয়্যার একটা লিঙ্ক তৈরি হয়ে গেছে, আমরা লিঙ্কটা কপি করব। এখন যদি চাই আমরা এখান থেকে কাউকে পাঠাবো, ক্যান এডিট, শেয়ার, ক্যান এডিট, ডিলিট কমেন্ট এট দিস দেয়ার বক্স, মানে সব ধরনের পারমিশন দেওয়ার জন্য। শেয়ারিং হয়ে যাচ্ছে, আর অথবা মেলটা চলে গেছে, অথবা আমরা চাইলে পারি, যদি চাই যে মেল করে লিঙ্কটা পাঠিয়ে দিব, তাহলেও পারবো। যেমন নিউ মেসেজ, এখানে আমরা সাবজেক্টটা দিলাম ডাউনলোড লিঙ্ক, আর লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করে দিলাম, সেন্ড। ড্রপবক্সের লিঙ্কটি সেন্ড করার পর আমরা চলে যাচ্ছি জিমেইলে, জিমেইলে চেক করে নিই। জিমেইলে এই যে মেলটি চলে আসছে, যে সফটওয়্যারটি বা ফাইলটি আমরা শেয়ার করার জন্য একটি লিঙ্ক ক্রিয়েট করেছিলাম, সেই লিঙ্কটি যখন মেইল করেছি সেটা এই অবস্থায় আছে। এখন দেখে নিই আমরা কিভাবে এটা থেকে ডাউনলোড করে নেব ফাইলটি। ক্লিক করলাম, এটা আমরা আগে সাইন আউট করে নেই। ক্লিক করার পরে
এখানে কোনায় ডাউনলোড ডাউনলোড আছে, ডাউনলোড ডাইরেক্ট, ডাইরেক্ট ডাউনলোড দেওয়ার পর এই যে সেভ ফাইল, এই যে ডাউনলোড করে ফেলেছি। ড্রপবক্সের মাধ্যমে সহজে আমরা যে কোনো ফাইল শেয়ার করতে পারি এবং ইজিলি এক জায়গা থেকে অন্য জায়গায় যে কাউকে আমরা রিমোট সাইটে আমরা ফাইলগুলো শেয়ার করতে পারি সহজেই। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।